হ্যালো গাইস, আমরা যাবো এখন স্নান করতে। আজকে যাবো পুকুরে, কারণ আমাদের কয়েকজন মিলে যাচ্ছে আর কি, তার জন্য এই অবস্থা। তো নিয়ে নিচ্ছি সাথে শ্যাম্পু আর সাবান আর গামছা। চলো দেখি আগে গিয়ে কী হয়। একটু কাটে কাটে মাথা খারাপ লাগছে রে ভাই। এই তো আমরা যাচ্ছি ভালোর জায়গা, ডুব টুব পারি ভাই। নতুন বড় মনে লাগে তো দুপুর বেলা নিয়েছো নাকি? এই যে পিছনে আসছে বর আমাদের, এবার সালে বিয়ে ছাড়ে দিয়েই ছাড়বো এটাকে। ভিডিও তো পোস্ট হবে ভাই। চারিদিকে সর্ষা ফুল ঝরে গেছে, এখন সর্ষা হয়ে গেছে আর কি, তো কয়েকদিনের মধ্যে পেকে যাবে আর কি। বললাম যে পারলে কিছু টাকা ধার দিয়েছি আর কি। সর্ষে ফুল, এদিকে ফুল আছে এখনো, এগুলো পরে লাগানো হয়েছিল তার জন্য। আর ওই যে দেখা যাচ্ছে সামনে পুকুর গাছগুলোর, ওখানে ওখানে আমরা আসছি। জলটা তো ভালো হয় কিন্তু রোদের তাপটাও ঠিক আছে, যেরকম হাওয়া ঠান্ডায় স্নান করা যাবে না। এখন চলে এসছি পুকুরে, পুকুরে আবার স্নান হবে আর কি। তো সবাই জামা কাপড় খুলছে, আর পুকুরে আসা মানে আমাদের আড্ডা দেওয়া। আড্ডা দেওয়া মানে ব্যাপারটা হচ্ছে যে একটু রোদ্রের কাছে বসে থাকা, আর এমনি তো ঠান্ডার দিন তো বেশ ভালো লাগছে। তো আমি এবার স্নান করাটা যদি যে পুকুর, আর আমার বাড়িগুলো দেখা যাবে ওই সামনে। আমরা অনেকে চলে এসেছি আজকে আর কি, ওরা সব বসে আছে, ওখানে রেডি হচ্ছে। নতুন বর আসছে, এটারও বিয়ে ঠিক হয়ে গেছে আর কি। তো এই
ফাল্গুনেই যাবে মায়ের ভোগে, মালটা মায়ের ভোগে যাবে সামনের ফাল্গুনে, পাঠা বলি আর কি। দুটো হয়ে গেল, কি স্নান করা হয়েছে তাহলে? বন্ধুরা আমাদের স্নান করা কমপ্লিট, আমরা এখন যাব বাড়ি থেকে, কারণ স্নান করতে অনেকক্ষণ লেগে গেল। আর স্নান করতে না, বাস সবাই তো বসেই ছিলাম রৌদ্রে আর কি, তো স্নান করতে একটু লেট হলো, প্রায় দু ঘন্টা চলেই গেল। আর আমার একটা গলাতে ইয়ের মালা ছিল আর কি, সেটাও ছিঁড়ে গেছে অবশ্য, তো বাড়ি ফিরে নিয়ে এসেছি, কোনো ব্যাপার না। আর এই ভিডিওটা এটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।